আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে ইংরেজি গ্রামারের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আবারও চলে এলাম আমি আশরাফুর রহমান শাহন আর আজকের বিষয়টি হল টেন্স নাম শুনেই বুঝতে পারছেন গ্রামারের এই লেসনটি আপনাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ সুতরাং আজকে আমি টেন্সের গুরুত্ব ব্যাখ্যা করব না তবে একটি কথা না বললেই নয় ইংলিশ গ্রামারের ক্ষেত্রে যে জানে না টেন্স তার নাই কোনো সেন্স চলুন তাহলে শুরু করা যাক টেন্স নিয়ে আলোচনা আপনারা সকলেই জানেন ক্রিয়ার কালকে টেন্স বলে তবে এ পর্যায়ে আমি আরও একটু বিস্তারিত আলোচনা করব টেন্স ইজ দ্য চেঞ্জ অফ ভার্ব উইথ দ্য চেঞ্জ অফ দ্য টাইম অফ অ্যাকশান এর মানে হলো ঘটনার পরিবর্তনের সাথে ক্রিয়াপদের পরিবর্তনই হল টেন্স টেন্স প্রধানত তিন প্রকার প্রেজেন্ট টেন্স ফার্স্ট টেন্স এবং ফিউচার টেন্স আবার প্রত্যেকটি টেন্সকে চার ভাগে ভাগ করা হয়েছে সিম্পল অথবা ইনডিফিনিট কন্টিনিউয়াস অথবা প্রোগ্রেসিভ পারফেক্ট অথবা কমপ্লিটেড এবং সবশেষে রয়েছে পারফেক্ট কন্টিনিউয়াস সুতরাং সব মিলিয়ে মোট বারো রকমের টেন্স রয়েছে প্রেজেন্ট সিম্পল টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট সিম্পল বা পাস্ট ইনডিফিনিট টেন্স পাস্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ফিউচার সিম্পল অথবা ফিউচার ইনডিফিনিট টেন্স ফিউচার কন্টিনিউয়াস টেন্স ফিউচার পারফেক্ট টেন্স এবং সব শেষে রয়েছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমরা শুধুমাত্র সিম্পল টেন্স বা ইনডিফিনিট টেন্সগুলো নিয়ে আলোচনা করব এবং পর্যায়ক্রমে পরের ভিডিওগুলোতে কন্টিনিউয়াস পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ যাই হোক প্রথমেই আমরা যাচ্ছি প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ট্যান্সে কোনো বর্তমান ঘটনা চিরন্তন সত্য কর্তার স্বভাব দৈনন্দিন কাজ ইত্যাদি বোঝালে প্রেজেন্ট ট্যান্স হয় এর মানে হল বর্তমানে যা যা ঘটে সাধারণত বা চিরন্তন সত্য যেমন সূর্য পূর্ব দিকে ওঠে সূর্য পশ্চিম দিকে অস্ত যায় পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে ইত্যাদি এ ধরনের চিরন্তন সত্য বা কর্তার অভ্যাসগত কাজ বা বলা যায় যে সাবজেক্টটির যে অভ্যাসগত কাজগুলো যেমন প্রতিদিন স্কুলে যাওয়া ভাত খাওয়া বিভিন্ন ধরনের অভ্যাসগত কাজ রয়েছে এগুলোকে বলা হয় প্রেজেন্ট ইন্ডেফিনিট টেন্স প্রেজেন্ট ইন্ডেফিনিট টেন্সের স্ট্রাকচার বা গঠন হল সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান তার মানে হচ্ছে ভার্বের বেইস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশান এখানে এক্সটেনশন বলার কারণ হল সব সেন্টেন্সেই অবজেক্ট থাকে না আমরা হয়তো আগে জেনেছি সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট কিন্তু আজকের ক্লাসে আমরা জানব অবজেক্ট নয় বরং আমাদের লিখতে হবে এক্সটেনশান কেন অবজেক্ট লেখা যাবে না সেই বিষয়ে আমার পূর্ববর্তী ভিডিওতে আমি অবজেক্ট নিয়ে আলোচনা করেছি যে ভিডিওটির লিংক আপনারা পাবেন ডেসক্রিপশন বক্সে আমি স্ট্রাকচারটি আবারও পড়ছি সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশান এখানে বলে রাখা ভালো যে আপনারা টেন্স বা যে কোনো সেন্টেন্স লিখতে হলে অবশ্যই ভার্ব প্রয়োজন তাই ভার্ভের বিভিন্ন ধরনের ফর্মগুলো খুব মনোযোগ সহকারে পড়তে হবে এবং মুখস্থ করতে হবে এখানে আরও একটু মনে রাখার বিষয় হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্বের শেষে এস অথবা ইএস যোগ করতে হবে এবং এটি শুধুমাত্র প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সের ক্ষেত্রেই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনাদের কারো যদি পার্সন এবং নাম্বার নিয়ে কোনো কনফিউশন থাকে সে ব্যাপারেও আমার পূর্ববর্তী একটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছে যেটির লিংক আমি দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে যে ভিডিওটি দেখলে আপনারা খুব সহজেই পার্সন এবং নাম্বার চিহ্নিত করতে পারবেন ইনশাল্লাহ যাই হোক এখানে দুটো উদাহরণ দেয়া আছে আমি সকালে হাঁটি আই ওয়াক ইন দ্য মর্নিং সে ক্রিকেট খেলে হি প্লেজ ক্রিকেট এরপরে রয়েছে একটি এক্সারসাইজ এই এক্সারসাইজ বক্সের মধ্যে আপনারা ষোলোটি সেন্টেন্স পাবেন যেটি আপনারা বাসায় খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন এবং পরে মিলিয়ে দেখবেন যে সেন্টেন্সগুলো কারেক্ট হয়েছে কি না এরপর আমরা আলোচনা করবো পাস্ট সিম্পল টেন্স বা পাস্ট ইন্ডেফিনিট টেন্স নিয়ে অতীতে কোনো কাজ করা হয়েছিল অথবা কর্তার অতীতের কোনো অভ্যাস বোঝাতে পাস্ট টেন্স হয় এটির স্ট্রাকচার হল সাবজেক্ট প্লাস ভার্ব টু বা ভার্বের পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশান এবং উদাহরণ দেয়া আছে আমি সকালে হেঁটেছিলাম আই ওয়ার্কড ইন দ্য মর্নিং সে ক্রিকেট খেলেছিল হি প্লেইড ক্রিকেট আপনাদের সুবিধার্থে এখানেও একটি এক্সারসাইজ দেয়া আছে এরপর আমরা আলোচনা করব ফিউচার সিম্পল টেন্স বা ফিউচার ইনডিফিনিট টেন্স নিয়ে কোনো কাজ বা ঘটনা এখনও সংঘটিত হয়নি কিন্তু ভবিষ্যতে ঘটবে এরূপ বোঝালে ফিউচার ইনডিফিনিট টেন্স হয় এটির গঠন বা স্ট্রাকচার হল সাবজেক্ট প্লাস শ্যাল অথবা ওয়েল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ভার্ভ ওয়ান প্লাস এক্সটেনশন যেমন আমি গ্রামে যাব আই শ্যাল গো টু ভিলেজ রুনু একটি চিঠি লিখবে রুনু উইল রাইট আ লেটার এবং একইভাবে এটির নিচেও একটি এক্সারসাইজ বক্স দেওয়া আছে স্ট্রাকচারগুলো ফলো করে আপনারা যদি এই সব এক্সারসাইজগুলো করেন আশা করি আপনারা খুব সহজেই প্রেজেন্ট ইন্ডিফিনিট পাস্ট ইন্ডেফিনিট এবং ফিউচার ইন্ডিফিনিট টেন্সটা ধরতে পারবেন এবং মনে রাখতে পারবেন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের আলোচনা এ পর্যন্তই এর পরের ভিডিওগুলোতে আমরা আরও বিভিন্ন ধরনের টেন্স নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম